ইদানিং দেখা যায় কোমলমতি শিশুগুলো তারা এই সেট নিয়ে মোবাইল নিয়ে অ্যান্ড্রয়েড সেট যেটা ভার্চুয়াল জগতে তারা ব্যস্ত থাকে সে কি করছে এ খবর আপনি নিলেন না আপনার সন্তান ধ্বংসের দিকে যাচ্ছে সারা পৃথিবী আজকে যে মহামারীতে ভুগছে আমি তো মনে করি কোভিড-19 যে ধরনের ভয়ঙ্কর মহামারী এর চাইতে ভয়ঙ্কর মহামারীকে মোবাইলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা আজকে একটি গেমস যার দিকে আজকের তরুণ আজকের যুবক আজকের কিশোরেরা অ্যাডিক্টেড গেমস অ্যাডিকশন তাদেরকে মাতাল করে দিয়েছে এটার নাম কি ফ্রি ফায়ার এই যে ফ্রি ফায়ার এ ফ্রি ফায়ার পাবজি এ ধরনের যত ভার্চুয়াল গেমস আছে এই গেমসগুলো তাদের কি শিক্ষা দিচ্ছে তাদের কোথায় নিয়ে যাচ্ছে ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন মানুষ হত্যা করলো কেমন যেন সারা দুনিয়ার মানুষ হত্যা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলছেন আর এই গেমসগুলো আমাদের কোমলমতি শিশুদেরকে মানুষ হত্যা শেখায় ঠিক কিনা সেখানে গ্রুপিং করে ফ্রি ফায়ার গোলাগুলি শেখায় একজন আরেকজনকে কিভাবে মারতে হয় রক্তপাত শেখায় দ্বন্দ্ব শেখায় এবং ছোটবেলা থেকেই এই শিশু মার মার কাট কাট ধরতে হবে মারতে হবে এই ভাবধারা নিয়ে সে বেড়ে উঠছে আপনি বাধা দিচ্ছেন না আপনি জানেন ভবিষ্যতে আপনার ছেলের অদূর ভবিষ্যৎ তার ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে ভাইরা আমার এই মহামারী থেকে এই মর্মান্তিক অ্যাডাকশন থেকে আমাদের কোমলমতি শিশুদেরকে বাঁচাতেই হবে রক্ষা করতেই হবে আজকে জাতির বিবেকের কাছে আমি এ নালিশ তুলে দিলাম আপনার ছেলে কেন মোবাইল অ্যাডাকশন কেন মোবাইল নেশায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে পত্রপত্রিকায় এরকম খবর পাওয়া যায় মোবাইল কিনে দেয়া হয় নাই এজন্য সন্তান আত্মহত্যা করেছে আছে না নাই আর এই গেমসগুলো তো আমাদের মুসলমানদের তৈরি না আমি আজকে আপনাদেরকে একটি খবর দিব শুনলে আপনার মাথার পায়ের রক্ত মাথায় উঠে যাবে এই গেমসগুলো আমাদের মূলত কি শিখায় গেমসগুলো অবশ্যই অমুসলিমদের তৈরি এতে কারো সন্দেহ আছে আমাদের পিতা মুসলমানদের আদি পিতা মুসলমানদের পিতা আমাদের বাবা যিনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন তার নাম কি আদম আলাইহিস সালাম আর আমাদের আম্মা আমাদের বাবার স্ত্রী তার নাম কি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তারা জান্নাত থেকে এসেছে ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মের আদর্শ অনুযায়ী আকীদা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী তাদের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মা হচ্ছে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আদম এবং হাওয়া দুইজন পৃথিবীতে আসলেন কোরআনে হাকিমে আদমকে আদম বলা হয়েছে কিন্তু ইংরেজিতে আদমকে বলা হয় অ্যাডাম আদমকে কি বলা হয় অ্যাডাম এই ফ্রি ফায়ার গেমস আজকের না ফ্রি ফায়ার গেমসের শুরুর সূচনা থেকে বলছি গেমস শুরু করলেই গেমের শুরুতেই একজন নারী চরিত্র এবং একজন পুরুষ চরিত্রকে ফুটিয়ে তোলা হয় আর সে পুরুষ চরিত্রের নাম দেওয়া হয়েছে অ্যাদাম অর্থাৎ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গেমসের মধ্যে পুরুষ চরিত্র দিয়ে তার হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে যাতে করে একদিন এ ছেলে এ কথায় বিশ্বাস করে যে মুসলমানরা আসলে অস্ত্র নিয়ে পৃথিবীতে এসেছে ঠিক কিনা এটা পয়গাম্বারের শানের খেলাফ হয়েছে পৃথিবীর সমস্ত মুফতিরা ফতোয়া দেবে পয়গাম্বারের শানে বেয়াদবি করার একমাত্র ফতোয়া হচ্ছে ইস্তিগফাফুল আম্বিয়া ই কুফরুন পয়গাম্বারদেরকে কেহ যদি কটুক্তি করে
তাদের শানে বেয়াদবি করে, এটা কুফর হয়ে যায়। যে বেয়াদবি করেছে সে কাফের হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়, তাকে নতুন করে মুসলমান হতে হবে ঠিক কিনা? তাহলে আমাদের ছেলেরা সেই গেমস নিয়ে ব্যস্ত হয়ে গেছে যেখানে আমার বাবার শানে বেয়াদবি এবং ফ্রি ফায়ার গেমসের নারী চরিত্রের নাম দেওয়া হয়েছে ইব। ইব শব্দ কোরআনের না, তবে ইব কাকে বলা হয়? কোরআন যাকে হাওয়া বলেছেন সেই হাওয়াকেই ইব বলা হয়। হাওয়াকে কি বলা হয়? ইব বা ইভা। আমরা একটি স্লোগান বারবার শুনে আসি, ইব টিচিং, শোনেন নাই? ইব টিচিং, এই যে ইব টিচিং, ইব টিচিং কে ইব টিচিং কেন বলা হয়? আমরা তো বুঝি নারীকে উত্ত্যক্ত করলে তাকে কি বলি আমরা? ইব টিচিং। আসলে ইব হচ্ছে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের ধর্ম আকীদা মতে পৃথিবীর প্রথম মহামানবী আমাদের বাবা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সহধর্মিনী আম্মাজান হাওয়াকে ইব বলা হয়। একটি অশ্লীল চরিত্রের নারী যার দেহের অশ্লীল সৌন্দর্যকে এই গেমসের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং ফুটিয়ে তুলে তার নাম দেওয়া হয়েছে ইব। মানে আরেকজন যে চরিত্র, আরেকটা চরিত্র, সে হচ্ছে হাওয়া। একটা চরিত্র দেওয়া হলো আদমকে, আরেকটা দেওয়া হলো কাকে? হাওয়াকে। মুসলমানের সন্তান না বুঝে এই গেমস গুলোর মধ্যে মাতাল হয়ে সকাল নাই, দুপুর নাই, রাত নাই, খাবার নাই, ঘুম নাই, সে গেমসের মধ্যে ব্যস্ত। ঘুমের মধ্যে বলে এই গুলি কর, গুলি কর, গুলি কর, ধর ধর ধর। মা কয় খাইছে, ওলা কি পাগল হয়ে গেল নাকি, কি রে কি হয়েছে তোর? কয় না মা, গেমস খেলতিস। এই পর্যায়ে আমাদের সন্তানগুলো চলে যাচ্ছে যেখানে পৃথিবীর প্রথম মহাপুরুষ এবং মহামানবী আমাদের বাবা মাকে অপমান করা হচ্ছে। বিভিন্ন ভাবে এটা জানানো হলো, তাদের নলেজে দেওয়া হলো যে আপনারা যে গেমস বানিয়েছেন এই গেমস 2019 সালে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ভাইরাল হয়েছে এবং সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এই গেমস 2019 সালে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে, মানুষ এতটাই গ্রহণ করেছে তাকে। কিন্তু তার মূল থিম, মূল চরিত্রটা কোথায়? যেখানে মুসলমানদের আকীদাকে মাটিতে মিটিয়ে দিচ্ছে। ভাইরা আমার, তারা যখন জেনেছে এবার নাম চেঞ্জ। মুসলমানদেরকে বোকা বানাতে হলে সব ধরনের কল্পনা পরিকল্পনা তারা আগেই করে রেখেছে ঠিক কিনা? এখন আর ওই নাম নাই, এখন ওই নাম খুঁজে পাবেন না। শুধু তাই না, এখানে আরো মজার ব্যাপার হলো, যদি তারা হত্যা করতে পারে তাহলে হত্যা করার পুরস্কার হিসেবে তারা একটি মাস্ক লাভ করে আর তাতে একটি চক্ষু আছে, এক চোখ বিশিষ্ট একটা বস্তু তারা লাভ করে। আচ্ছা বলুন, এই যে এক চোখ, এটা কার প্রতীক? এটা আমাদেরকে কি শিখাতে চায়? এক চোখ এটা মহাফিতনা দাজ্জালের প্রতীক ঠিক কিনা? যেখানে পদে পদে তারা এগুলো সম্মুখীন হয়, যার একটি চোখ, একটি চোখ বিশিষ্ট একটা সিম্পটম তার সাথে, যারা এই গেমসের সাথে পরিচিত তাদের কাছে নতুন করে ওয়াজ করার কিছুই নেই। এখানে আপনাকে দাজ্জালের ভয় ভাঙিয়ে দিচ্ছে যে এক চোখ বিশিষ্ট বা চোখ অন্ধ, এক চোখওয়ালা কিছু একটা হতেই পারে। এভাবে আগেই দাজ্জালের ভীতি থেকে আপনাকে পরিষ্কার করছে। আমি বলবো এটা নিঃসন্দেহে ইহুদিদের চক্রান্ত ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কিনা? বাইরে আমার, শুধু তাই না, এই গেমসের প্রাইমারি স্টেপ, প্রথম যুগ যখন ছিল ওই সময় যে ডাস্টবিন গুলো অতিক্রম করা হতো, অর্থাৎ নায়ক চরিত্রে বা পুরুষ চরিত্রে যিনি, ওই ডাস্টবিনের বা ওই দেয়ালের গায়ে আরবি অক্ষর গুলো লেখা থাকতো, নাউজুবিল্লাহ বলেন। এটাও যখন আস্তে আস্তে তাদেরকে জানানো হলো, তারা কয় না রে, মুসলমান তো
এত বেকুব না যত বেকুব মনে করি তো ধরে ফেলে এখন ওইটাকে মুছে দিয়েছে তার অর্থ কি এগুলো আমাদের না এগুলো মুসলমানের না ঠিক কি না এবার আসেন এই গেমস গুলো থেকে ক্ষতির দিক কোনটা গেমস গুলো খেললে আমার ছেলে কি হবে আপনার ছেলে ওই ক্ষতির সম্মুখীন হবে যেটা বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রধান মাথাব্যথার কারণ হয়েছে এটা হলো এই গেমস গুলো খেলেই আপনার ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য হওয়ার সম্ভাবনা আছে ঠিক কি না আজকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে জায়গায় জায়গায় কিশোরদের গ্রুপ হচ্ছে এবং কিশোর গ্যাং হয়ে তারা ধর্ষণ এমনকি নারী পাচারের মতো অপকর্মে লিপ্ত হচ্ছে এই কিশোর গ্যাং এই গ্রুপিংটা শিখায় ফ্রি ফায়ার পাবজির মতো সমস্ত অভিশপ্ত গেমস গুলো এটা আমাদের খারাপ দিক এই গেমস গুলোর কুশিক্ষা এবার আসেন এই গেমস গুলো থেকে বাঁচার উপায় কি গেমস গুলো থেকে বাঁচার উপায় এবং উপকরণ হচ্ছে অবশ্যই লোকমান যেমন নিজের সন্তানদের খবর নিয়েছেন আপনাকে নিজের সন্তানের খোঁজ খবর নিতে হবে ঠিক কিনা সন্তানের সাথে আপনি ফ্রি হন সন্তানের ২৪ ঘন্টা খোঁজ খবর নেন সে কি করে তার অ্যাটিটিউড তার চিন্তাধারা তার চালচলন তার চলন ভঙ্গি বলন ভঙ্গি কোন দিকে যায় এটাকে ফলো রাখতে হবে না হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের সম্পদ কিন্তু আজকের শিশু হয়ে যাবে আগামী দিনের হুমকি ঠিক কিনা সেই সাথে সুস্থ বিনোদন দিতে হবে ইসলামিক সংস্কৃতির চর্চায় আপনার ছেলেকে অভ্যস্ত করুন ইসলামী সঙ্গীত আছে হামদ নাত আছে এবং ইসলামিক কুচকাওয়াজ ইসলামিক ধারাকে ভাবধারাকে বজায় রেখে সমস্ত খেলাধুলা সতরে ঢেকে ফুটবল খেলা যায় সতরে ঢেকে বৈধভাবে ক্রিকেট খেলা যায় এ সমস্ত খেলার সাথে আপনি আপনার ছেলেকে পরিচিত করুন আপনার ছেলেকে ইসলাম অ্যাপ্রুভ করে ইসলাম অনুমতি দেয় এরকম খেলাধুলা শারীরিক কসরতের যে খেলাধুলা আছে এ খেলাধুলার সাথে পরিচয় করান পর্যাপ্ত সবুজ বাগানে সাজান মাঠ ময়দানের ব্যবস্থা করে দেন আপনার ছেলেকে নিয়ে আপনি মাঠে যান ছেলেকে সময় দেন আপনি মোবাইলের এক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আপনার ছেলে পাশের রুমে আর এক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত এটা আপনাকে আপনার কোনো কল্যাণ বয়ে আনবে না জাতিকে একেবারেই ধ্বংসের চূড়ান্ত গহ্বরে নিয়ে যাবে এজন্য এখনো সময় আছে এগুলো থেকে আমরা ফিরে আসি সর্বশেষ কথা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই গেমস গুলোকে হালাল বলে না হারাম বলে জায়েজ বলে না নাজায়েজ বলে প্রথম হলো কোরআন হাদিস তো বলবই সেই সাথে কমন সেন্সের একটা বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কমন সেন্স দিয়েছেন কমন সেন্সকে জিজ্ঞেস করলে সে এটাকে উপকারী বলবে না অপকারী বলবে এটা আপনারা জিজ্ঞেস করা ছাড়াই বলে দিয়েছেন যদি কোরআন এবং হাদিসকে বলেন কোরআনে আলোচ্য সূরা সূরা লোকমান এই সূরার মধ্যে বলছে আমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস মানুষদের থেকে এমন কিছু ব্যক্তি যারা লাহওয়াল হাদিস অযথা বস্তুকে নিয়ে আসে ইয়ুদিল্লা আন সাবিলিল্লাহ যাতে করে আল্লাহর থেকে আল্লাহর পথ থেকে ইসলাম থেকে কোরআন থেকে হেদায়েত থেকে আলোর পথ থেকে মানুষ ছিটকে যাবে এজন্য নাজর ইবনুল হারেসের নেতৃত্বে দেড় হাজার বছর আগে এ সমস্ত ইসলাম বিদ্বেষী ইসলামকে বাইপাস করা যায় ইসলামকে রেখে এগুলোর মধ্যে লিপ্ত হয় এ সমস্ত কারসাজি নজর ইবনে হারেস করে রেখেছিল দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আয়াত নাজিল করেছেন এগুলো ইসলামে জায়েজ আল্লাহ তাআলা ১৮ নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন আলোচ্য সূরার মধ্যে মুমিনদের কোয়ালিটি
মুমিনদের স্তুতি মুমিনদের ডেজিগনেশন বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন, আর যারা অযথা কাজ থেকে লগ্ন থেকে নিজেদেরকে হেফাজত করবে তারা পূর্ণ মুমিন। সুবহানাল্লাহ, মুমিনদের কিছু কোয়ালিটি, এর মধ্যে এক নম্বর হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যারা নত হয়ে খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। দুই নম্বর গুণ ওয়াল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন, এরপরেই সালাতের পাশাপাশি তারা অযথা কাজ থেকে নিজেকে হেফাজত করবে। অযথা কাজ বলতে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন লগ্নের বিভিন্ন ধারা আছে, বিভিন্ন স্টেপ আছে, শ্রেণী বিন্যাস আছে। লগ্নের প্রথম সিঁড়ি, প্রথম শ্রেণী হচ্ছে আশ্রিক, মমিন শির্ক থেকে নিজেকে বাঁচাবে, ঠিক কিনা? দুই নম্বর আলকিস, মমিন মিথ্যা থেকে নিজেকে হেফাজত করবে। তিন নম্বরে আল মাসিয়াতু, মমিন সমস্ত অপকর্ম গর্হিত কাজ অবৈধ কাজ থেকে নিজেকে হেফাজত করবে। চার নম্বর আর ওয়াল কাউলু ওয়াল ফিলু, ওই সমস্ত কাজ এবং ওই সমস্ত কথা থেকে মুমিন বিরত থাকবে যার মধ্যে লা ফায়দাতা ফীহিমা মিন ফাওয়াইদিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাদের কোনো ফায়দা নাই এরকম কাজও মুমিন করতে পারবে। তাহলে আর কি বোঝা যায়? কোরআন স্পষ্ট ভাবে আমাকে বলেছেন যে এগুলো জায়েজ নাই, এগুলো মুমিনের কাজ হতে পারে না। বাইরে আমার, তাহলে খেলার মূল নীতি কি, খেলাধুলার মূল নীতি কি? বলে যে খেলাধুলা গুলো শারীরিক কসরত আছে, যে খেলার মধ্যে কি আছে, শারীরিক কসরত আছে, মানে শরীর খাটে, কি খাটে, দেহ খাটে, হাত খাটে, পা খাটে, নিজে খাটে, ঘাম ঝরে, এই খেলাধুলো যদি ইসলামী শরিয়াত সম্পন্ন অর্থাৎ সতর ঢেকে কোনো অশ্লীল বেহায়াপনা এবং জুয়ার আশ্রয় না নিয়ে খেলাধুলা করা হয় ইসলাম এটাকে জায়েজ বলেছে। আর যে খেলার মধ্যে কসরত নাই, শারীরিক কসরত নাই, শুধু দিমাগ খাটে, কি খাটে, শুধু দিমাগ, শুধু মেধা খাটে, মেধা কয় হয়, মেধা খাটে, দিমাগ খাটে যে খেলার মধ্যে, এই খেলাগুলো ইসলামের শরিয়াতে জায়েজ নাই। পৃথিবীর কোন স্কলার এই খেলাকে জায়েজ বলতে পারবে না। আচ্ছা বলুন, এই পাবজি এবং ফ্রি ফায়ার খেললে এর মধ্যে আপনার দিমাগ খাটে না শরীর খাটে, কে খাটে, দিমাগ খাটে, দিমাগের কসরত হয়, মেধা ক্ষয় হয়, মেধার ব্যয় হয়। সুতরাং এটা জায়েজ নাই, এটা নাজায়েজ, এটা হারাম। এমনকি শুধু এটা না, ভার্চুয়াল জগতে যত ধরনের গেমস আছে, মোবাইলে যত ধরনের গেমস আছে, যেহেতু এর মধ্যে শারীরিক কসরত নেই, এই গেমস গুলো ইসলামের শরিয়াতে অবশ্যই অবৈধ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর খেলা, ভয়ঙ্কর গেমস, ফ্রি ফায়ার, পাবজি, পাবজি তো এটা সরাসরি মানুষকে শিরক শিখায়, নাউজুবিল্লাহ বলেন। আজকে সময়ের অভাবে পাবজি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারলাম না। পাবজি সম্পর্কে শুনলেও মাথা থেকে টুপি পড়ে যাবে, এমন ভয়ঙ্কর সব, ভয়ঙ্কর সব ইসলাম বিরোধী বস্তু দিয়ে গেমস গুলোকে সাজিয়ে আপনার আমার কোমলমতি শিশুদের মগজ ধোলাই করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের এই ভয়ানক চক্রান্ত থেকে মুসলমানদেরকে হেফাজত করুক বলে আমিন। আমাদের করণীয় আমার সন্তানের খবর নিতে হবে এবং অবশ্যই তাকে কোন অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না। যদি বলে আমি মরে যাব, আমি চলে যাব, বলে বাবা তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমার নবী বলেছে আমার আল্লাহ তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে, তোমার যা মন চাই করো, আমি আল্লাহর আদালতে আসামি হতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক বলে আমিন।